তোর এই ডাকটা না লেটেস্ট ডাক রে, এ পুচি বাচ্চা হলে বাচ্চাকে বলো পুচু। আমি ওর পুচি, ও আমার ভাই, বাপ্পাও তো পুচি কাকু। হ্যাঁ পুচি কাকাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভ্রামরী, আমার আইটি ব্লগে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর বললাম আজকে লাস্ট দিন, তো আজকেই আমাদের পেলিংয়ে শেষ, আমরা কালকে ব্যাক করে যাব। তো আজকে এখন আমরা স্কাই ওয়াক দেখতে এসেছি, স্কাই ওয়াকটা দেখে এখন আমরা চলে যাবো লাঞ্চ করতে, কারণ আমাদের লাঞ্চ করা এখনও কমপ্লিট হয়নি। তো স্কাই ওয়াকটা পুরোটা ঘুরে দেখবো। আর আমার মাম্মা তো প্রথম থেকেই ভয় পাচ্ছে, বলছে মা কাছের ব্রিজ, আমি ওপরে উঠবো যদি পড়ে যাই। আমি বললাম না মাম্মা চল দেখবি কিছু হবে না, তো সাহস করো আমার হাত ধরেনি, ওর পাপার হাত ধরে ধরে যাচ্ছে। কেয়ারফুল থাকতে বলেছে, কেন কি হয়েছে? অনেকগুলো হ্যাট আবার দেখা গেছে, তো পছন্দের দা আসো। এখন আমরা চলে এলাম হচ্ছে স্কাই ওয়াকে, তো এখান দিয়ে হাঁটবো নিচে দেখবো। আমার মেয়ে তো প্রথম থেকেই ভয় পাচ্ছে, বলছে কাছের ওপর দিয়ে হাঁটবো। মা চল চল, কিচ্ছু করতে হবে না, নিচের দিকে না উপর দিকে তাকাও, উপর দিকে তাকাও, উপর দিকে, উপর দিকে, এই যে এইগুলো তো দেখ, আবার নিচের দিকে না উপর দিকে। এবার ঠিক আছে, তাও এখানে বসলে ভাঙবে না তো? মাম্মা মাম্মা দেখি এদিকে দেখা, যে স্কাই ওয়াকে আমরা সব বসে আছি, ফটো তোলা শেষ হবে না, কোথায় তুলবো আমি এখানে? আমরা নিচে রয়ে গেছি, ওরা কোথায় চলে গেছে?
কই দূরে এ ওকে দেখ একদম পৌঁছে গেছে রে আরে ওই রক্ত ধো এ কেমন দেখলে ভেতরে আমরা হোটেলে ব্যাক করে গেছি ব্যাক করে এখন যাচ্ছি খেতে বাইরে আজকে আমাদের হোটেলে লাঞ্চ নেই ওই জন্য বাইরে খেতে যাচ্ছি তো আমাদের জার্নি প্রায় শেষ বলতে গেলে আমাদের ঘোরা হয়ে গেল সিকিম কালকে সকালে আমরা বেরিয়ে যাবো কালকে আমাদের রাত 8টায় ট্রেন তো চলো পরপর ব্লগগুলো আসবে তোমরা সাথে থেকো দেখতে থেকো পেলিংয়ের রাস্তা এই যে আই লাভ পেলিং চলে আসো আর এখন আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি আর আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাও আজকের মতো টাটা